হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে মুভিটা নিয়ে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা এবারে অস্কার পেল দ্য বেস্ট শর্ট ফিল্ম ডকুমেন্টারি হিসাবে, ডকুমেন্টারি ফিল্ম হিসাবে এটা অস্কার পেল দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এই সিনেমাটা আমার দেখা হয়নি এবং আমি জানতামও না যে এটা নেটফ্লিক্সে আছে, তো থাকলে হয়তো অনেক আগেই দেখে ফেলতাম। তো এই ডকুমেন্টারি শর্ট ফিল্মটা কেন পেল, কার্তিকে গনসালভেস এর পরিচালনায় এই ফিল্মটা কেন পেলো সেটা জানার জন্য আমি সিনেমাটাকে দেখেই ফেললাম। তো এটা 40 মিনিটের একটা শর্ট ফিল্ম। এইটা মূলত যেটা বলা হয়েছে এই এই শর্ট ফিল্মটার মধ্যে, সেটা হচ্ছে খাপ্পাকেডু বলে সাউথে একটা জায়গা আছে। এই থাপ্পাকেডুতে এটা হচ্ছে এলিফ্যান্টদের মানে হাতিদের অনেক পুরনো একটা অরফান একটা ক্যাম্প। এই এটা হচ্ছে এশিয়াতে এটা এস্টাবলিশ হয়েছে সবচেয়ে পুরনো অরফান ক্যাম্প, নট অনলি ইন্ডিয়া, এটা এশিয়ার মধ্যেও সবচেয়ে পুরনো। সেটা হচ্ছে প্রায় আজ থেকে প্রায় 140 বছর আগে এটা এস্টাবলিশ হয়েছিল। তো এখানে যে থাকে সেটা হচ্ছে বেল্লি এবং বোমান, তারা হাজবেন্ড ওয়াইফ। তো তারা এই পুরো ক্যাম্পটাকে দেখাশোনা করে। এটা কেন, এটা হচ্ছে হাতিদের অরফান অনাথ আশ্রম বলা হয়। তার কারণ হচ্ছে যে অনেক সময় দেখবেন যে জঙ্গলে মানে মাইলের পর মাইল দাবানলে আগুন যখন জঙ্গল পুড়ে যায়, তখন হাতিদের না একটা দল থাকে, সেই দল দল থেকে না বাচ্চা হাতিগুলো কি হয় এদিক ওদিক চলে যায়। তো আলটিমেটলি তো যদি জঙ্গলে যদি আগুন লেগে যায় তো বাচ্চা হাতিগুলো তো এমনিতেই মারা যাবে। তো তখন সেখান থেকে বাচ্চা হাতিদেরকে তুলে নিয়ে এসে হাজবেন্ড ওয়াইফ বেলি অ্যান্ড বোমান এনারা তাদেরকে একটা টাইম পর্যন্ত তাদেরকে রাখেন। তারপর যখন তারা আবার বড় হয়ে যায় তাদেরকে আবার ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে এনারা ছেড়ে দেন। তো এনাদেরকে সরি এনাদেরকে কার্তুনায়াকান, যেমন বোম্মানকে কার্তুনায়াকান বলা হয়। কার্তুনায়াকান মানে হচ্ছে দ্য কিং অফ জঙ্গল, জঙ্গলের রাজা। আর এখানে আরো এই ডকুমেন্টারিতে যেটা দেখানো হয়েছে যে হাতি হাতি সংক্রান্ত সমস্ত জিনিস এখানে দেখানো হয়েছে, যেমন হাতিকে চান করানো, হাতিকে খাওয়ানো, হাতি যখন দুষ্টুমি করছে তখন তার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, না বাচ্চা হাতি তো একটু দুষ্টু তো হবে। তো সে এবার মা যখন বলছে মানে হাতিটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে, মা যখন বলছে যে ঠিক আছে তুই আমার পাশে এসে বস বা শুয়ে পড়, তারপরেই মা বলছে আমার ওপর শুলে কিন্তু আমি তোকে মারবো, মানে এরকমই একটা ব্যাপার। তারপর শেষে দেখা যাচ্ছে যে মাই আস্তে আস্তে সরে যাচ্ছে হাতিটা যখন শুতে যাচ্ছে। তো এরকম সিনও আছে, কিছু মজার সিনও আছে। যেমন এখানে তিনটে ক্যারেক্টার আছে হাতিতে এই ডকুমেন্টারিতে, একটা হচ্ছে রঘু, একটা হচ্ছে কৃষ্ণা, একটা হচ্ছে আম্মু। রঘু আর কৃষ্ণার এন্ট্রি আমি যদি সিনেমা হিসাবে যদি দেখি তাহলে কিন্তু এদের এন্ট্রি অনেকটা আগেই হয়ে যায়, মানে সিনেমার শুরুতেই হয়ে যায়। যেমন আমরা রঘুকে দেখছি যে তার বাবা মানে বোম্মান তাকে নিয়ে যাচ্ছে এই এখানে চান কর, চান করিয়ে দিচ্ছে তাকে। তারপর হচ্ছে যে ওদের গলায় না দেখবেন একটা ঘন্টা থাকে, মানে যাতে হারিয়ে না যায়, মানে হারিয়ে গেলেও যাতে খুঁজে পাওয়া যায়। এবার রঘু কি করেছে, ওই ঘন্টাটাকে নদীতে ফেলে দিয়েছে। এবার যথারীতি তার বাবা আবার খুঁজতে গেছে, খুঁজে টুজে তাকে আবার ঘন্টাটা বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে তার সুরে হালকা করে একটু চাটি মেরে বলছে এই ঘন্টাটা তুই ফেলে দিয়েছিস কেন রে, আমাকে কতটা পরিশ্রম করতে হলো না। মানে এই যে কনভার্সেশন গুলো না, এগুলো দেখুন না আছে স্ক্রিপ্ট, না আছে স্ক্রিন প্লে, না আছে কিছু, সমস্ত জিনিসগুলো এত ন্যাচারাল, মানে আমার নিজেই এত নিজেরই এত ভালো লাগছিল। আর হাতিগুলো রঘু কৃষ্ণা আর আম্মু কে দেখে আমার এত সুইট মনে হচ্ছিল, ওগুলো বাচ্চা হাতি, এত সুইট এত সুইট, আমার মনে হচ্ছিল আমি গিয়ে ওদেরকে একটু আদর করে দিয়ে আসি। মানে এত সুন্দর ভাবে যত্ন করে এত সুন্দর করে মানে শুটটা করা হয়েছে না, আমার এটাই খুব ভালো লেগেছে। আর এরপর আরো বেশি আরো অনেক জিনিস এখানে দেখানো হয়েছে, যেমন হাতির সঙ্গে বল খেলা। হাতিকে প্রথমে কয়েক মাস পর্যন্ত তারা পায়ে একটা পায়ে চেন দিয়ে তারা রেখে দেয়। তারপর হাতিকে নিয়ে বল খেলা, তারপর হচ্ছে হাতিকে সাবান মাখাচ্ছে, সেই সাবান গুলোকে হাতি চেটে চেটে খেয়ে নিচ্ছে। তো এরকম নানা রকমের মানে মানে ঘটনা, মানে একটা বাচ্চাকে যেরকম আমরা টাবে নিয়ে গিয়ে যেরকম ভাবে বাচ্চাটা জল নিয়ে যেরকম খেলা করে, হাতিও সেরকম করছে।
এবং মানে এই মানে আর মানে বোম্মান আর বেল্লির তাদের যে সম্বোধন গুলো, যখন হাতিগুলো যখন আর মানে বাঘ মানছে না, তো তখন হচ্ছে কি, কন হে মেরা ছোটা বাচ্চা, কন হে মেরা প্যারা বাচ্চা, মানে এইগুলো মানে আমরা যেরকম মানে এমনি মানুষ আমরা আমাদের সন্তানের সঙ্গে যেরকম ব্যবহার করি না, ওরাও কিন্তু ওরকমই করে। এবার তারপর হচ্ছে যে এখানে আরো কিছু কিছু দেখিয়েছে, যে জঙ্গলের কিছু কিছু পার্সপেক্টিভস এখানে দেখানো হয়েছে, যে যেমন এখানকার লোকেরা এরা ট্রাইব গোষ্ঠী বলে, সেই জন্য এদের নিজেদের একটা কালচার দেখানো হয়েছে। এরা যে মানে ওই যে ট্রাইব গোষ্ঠীগুলো সম্বন্ধে আমরা যেটা জানি, যে এরা মানে কি বলবো, যে আগুনের চারপাশে যে এরা একটা টাইমের পর নাচ করে, তারপর হচ্ছে এরা খালি পায়ে হাঁটে, কিন্তু জঙ্গলকে জঙ্গলকে জঙ্গলের মধ্যে খালি পায়ে হাঁটা মানে হচ্ছে এদের ভাষায় এটা হচ্ছে জঙ্গলকে রেসপেক্ট দিচ্ছে তারা। তো তারপর এখানে বোম্মান এবং বেল্লি তার যে কনভার্সেশনটা এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি, যে বোম্মান এবং বেল্লি বেল্লি বলছে যে আমার সন্তান, আমার এক মেয়ে ছিল, সে মেয়ে মারা গেছে, আমার রঘুকে দেখে নিজের সন্তান মনে হয়, যে রঘু থাকাকালীনই তার মেয়ে মারা গেছে, তখন রঘু নাকি তাকে সুর দিয়ে নাকি তার চোখের জল নাকি মুছিয়ে দিয়েছিল। সো ইমোশনাল এই মানে মানে এই যে সিন গুলো, মানে এতটা ইমোশনাল, কোনো স্ক্রিপ্ট নেই, কোনো সাজানো গল্প নেই, প্রত্যেকটা জিনিস যেন কত সুন্দর, কোনো মেকআপ নেই, কোনো এক্সট্রা কিছু এফেক্টস নেই, কিচ্ছু নেই, তা সত্ত্বেও মানে এত ন্যাচারাল, এত ন্যাচারাল। এবং সত্যি কথা বলতে, এবং স্বামী স্ত্রীর যে অ্যানিভার্সারি হয়, অ্যানিভার্সারিতে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বিয়ে করছে, সেখানে কিন্তু তারা যে ফটোশুটে যখন আছে, ফটোশুট যখন করছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু রঘু এবং আম্মু, রঘু আম্মু হচ্ছে ভাই বোন, আর কৃষ্ণা হচ্ছে এদের বন্ধু। তো রঘু এবং আম্মু কিন্তু ফ্যামিলি ফটোগ্রাফের মধ্যে কিন্তু আছে। ওই যে বাবা মা বিয়ে করছে, ওখানেও কিন্তু রঘু আর আম্মুকে না খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং স্বামী স্ত্রী এখানেও আবার একটা পোর্শন আছে, বোম্মান এবং বেল্লি স্বামী স্ত্রী খাওয়ার সময় কিছু কিছু রোম্যান্স আছে, রোম্যান্স ইন দা সেন্স কি, যে যেমন দুজনে মিলে একসঙ্গে চানাচুর খাচ্ছে, তো হাজবেন্ড বলছে চলো তুমিও আমাকে খাওয়াও, আমিও তোমাকে খাওয়াই, তখন বউ একটু হেসে ইয়ার্কি মেরে বলছে যে না না আমি তোমাকে খাওয়াবো না, তুমি আমার মানে হাত কামড়ে দেবে। মানে এই রকম ধরনের যে ছোট ছোট কনভারসেশন গুলো না, এর মধ্যেও কিন্তু রোম্যান্টিসিজম আছে। আবার দেখুন এখানে কিন্তু ইমোশনাল পোর্শনও আছে, রঘু এখন বড় হয়ে গেছে, একটা টাইমের পর রঘুকে তো বন বিভাগের কাছে ছেড়েই দিতে হবে, এবং যেদিন রঘু চলে যাচ্ছে তার আগের দিন রঘু তার বাবার পাশে বসে, মানে বোম্মানের পাশে বসে তার কোলে মাথা রেখে, অত বড় একটা হাতি, সে মানে একটা মানুষের কোলে মাথা রেখে, মানে হাতিও কাঁদছে মানুষও কাঁদছে, মানে এরকম আর কি সিন আছে। এবার আম্মু একা রয়ে গেল, এবার যখন বন বিভাগ থেকে লোক এসে যখন রঘুকে নিয়ে যাচ্ছে, তখন আম্মু গেছে রেগে, এবং সে তার কি মানে ওই সময় তার কি আওয়াজ, মানে সে কাঁদছে, মানে ওটা আমি বুঝতে পারিনি যে সেটা কে, মানে অনেকে অনেক সময় হয় না আমরা চিৎকার করে করে কাঁদি, এবার সেটা তার কান্না ছিল না রাগ ছিল সেটা আমি বুঝতে পারিনি। এবং এখানে অনেকগুলো, এখানে যেমন গণেশ উৎসব, গণপতির উৎসবে এদের প্রত্যেকটা হাতিকে সাজিয়ে গুছিয়ে গণেশের মন্দিরে সেখানে পুজো দেওয়ানো হয়। বোম্মান শুধু মাহুত নয়, সে কিন্তু পুরোহিত, মানে এবং সে তার গ্রুপের মধ্যে সে কিন্তু সর্বোচ্চ জায়গা একটা অধিকার করে থাকে। এবং সেই হাতিগুলোকে সে যে মানে কি বলবো, যে এই যে পুজো দেওয়ানো, একসঙ্গে হাতিগুলো সুর তুলে, মানে যে একটা যে গণেশ ঠাকুরকে যে একটা যে নমস্কার জানানো, যা মানে ইয়ে কর, মানে আমরা যা যেরকম করি, এই একসঙ্গে সুর তোলা, এই জিনিসগুলো না সত্যি, এটা কিন্তু কোনো মানে এমনি কোনো কমার্শিয়াল মুভি শুটিং হচ্ছে না, এটা এমনি ওরা করে। তো মানে এই জিনিসগুলো, এবং এই ডকুমেন্টারির শেষে একটা একটা কথাই বলা হয়েছে, যে আমাদের নেক্সট জেনারেশনও কিন্তু হাতির এই অরফানটা, এই হাতির যে অরফানটা, এটা তারা চালাবে। এবং ডকুমেন্টারিতে দেখানোও হচ্ছে যে বাচ্চা বাচ্চারা হাতিকে, এবার কি হচ্ছে, এবার হাতিকে নিয়ে বাচ্চা বাচ্চারা এবার আর কি তাকে ওই চান করাচ্ছে নদীতে, তার গায়ে ছোবড়া বসছে, এমনকি আম্মুকেও দেখাচ্ছে যে তার চুল আঁচড়ে দিচ্ছে, মাথায় শ্যাম্পু করে দিচ্ছে। তারপর আমরা যেরকম
মেয়েরা ছোটবেলায় যেরকম দুদিকে দুটো ঝুঁটি বেঁধে যেরকম স্কুলে যেতাম না, ওরকম দুদিকে দুটো ঝুঁটি বেঁধে হাতিকেও বেঁধে দিয়েছে, মানে এইগুলো না জাস্ট অ্যামেজিং। এবং শেষে বেল্লি শুধু একটা কথাই বলছে যে আমার নিজের সন্তান নেই কিন্তু আমি গর্বিত যে আমি রঘু আম্মুর মা। তো এটাই হচ্ছে ডকুমেন্টারিটা। তো মানে এটা সত্যি অস্কার পাওয়ার মতোই এটা ডকুমেন্টারি, মানে আমি নিজে দেখলাম। আপনারা চাইলে এই ডকুমেন্টারিটা মানে আপনারাও দেখুন, যে একটা শর্ট ফিল্ম এই ডকুমেন্টারিটার একটা ডকুমেন্টারি। নর্মালি আমরা দেখি কি যে ডকুমেন্টারিতে কিন্তু কোনো ইমোশনাল পোর্শন বা আমি ইমোশনাল হয়ে গেলাম এরকম জিনিস কিন্তু নেই, কিন্তু এখানে আছে। এখানে আছে, কয়েকটা সিন আছে খুব ইমোশনাল করে দেবে, কোনো স্ক্রিপ্ট এগুলো এগুলো কি জানেন তো, এগুলো খুব ন্যাচারাল। ন্যাচারাল জিনিসকে যদি আপনি ন্যাচারাল ওয়েতে দেখেন আপনাকে ইমোশন ইমোশনাল করবেই। আজকে যেমন RRR পেয়েছে, ওটাও যেমন একটা ইমোশনাল জায়গা, এটাও কিন্তু মানে শুধুমাত্র 40 মিনিট, একটু 40 মিনিট খরচা করে আমি প্রত্যেকটা দর্শককে বলবো, মানে আমার চ্যানেল যারা দেখেন তাদেরকে বলবো একটু 40 মিনিট দিনে এটা বার করে নিন, এটাকে আপনারা দেখুন। দেখবেন বাকি অনেক কিছু, অনেক সিনেমার অনেক প্রশংসা হয়, অনেক কিছু ভুলে যাবে এই ডকুমেন্টারিটা দেখলে। তো এটাই ছিল আমার রিয়াকশন, থ্যাংক ইউ সো মাচ। আর আমি এই ডকুমেন্টারিটা দেখে কি দেখলাম জানেন, একটা পরিবার পেলাম, একটা পরিবারকে দেখলাম, একটা পরিবারে বাবা মা তার সন্তানের মধ্যে সম্পর্ক কিরকম সেটা দেখলাম। দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড নাইট।